হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জি একতে চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে থাকছে আপনার অনেক ইনফরমেশন। যারা সবসময় একটু কনফিউশনে থাকেন বা ভাবেন যে ইউএসএতে গেলে স্টুডেন্ট ভিসায় বা পড়াশোনার পাশাপাশি আমি কত টাকা আর্ন করতে পারবো, তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। আর আপনাদেরকে একটা রাফ আইডিয়া দেবো যে আপনার কত টাকা আর্ন করতে পারেন আর কত টাকা আপনি আপনার কত টাকা লাগতে পারে আপনার লিভিং কস্ট এখানে। সো প্রথমে আমি বলে নেই, আপনি ইউএসএতে বড় স্টেটে গেলে কিন্তু বড় সিটিতে নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়াতে যদি আপনি থাকেন আপনার কিন্তু আর্ন বেশি হবে, বাট খরচও বেশি পড়বে। দেখা গেল আপনি যদি কান্ট্রি সাইড স্টেটগুলোতে থাকেন আপনার ইনকামটা একটু কম থাকবে, খরচ অনেক কম। আর যদি আপনি সিটিতে থাকেন, বড় সিটিতে থাকেন, আপনার খরচটাও বেশি, ইনকামটাও বেশি। সো ঘুরে ফিরে যেইলাও সেই কদই। এখন আসা যাক আপনার ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে যখন আপনি জব করবেন আপনি বৈধভাবে কত টাকা আর্ন করতে পারেন, দেখা গেল এটাও কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। আমার ইউনিভার্সিটিতে যেমন আমাকে $13 দেয় পার আওয়ার্স। সো প্রতি আওয়ারে আপনি $13 করে যদি পান আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন। 20 ঘন্টা কাজ করতে আপনি আমি আপনি বৈধভাবে 20 ঘন্টা কাজ করতে পারেন আপনার ইউনিভার্সিটিতে শুধু। বাট আপনি কিন্তু 20 ঘন্টা পাবেন না সবসময়, কারণ অনেক স্টুডেন্ট থাকে, সো ওরা সবাইকেই একটু একটু করে দিতে চায় যে সবাই কিছু ঘন্টা পাক এরকম করে। বাট আনলেস আপনার ধরেন যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার বেবি আছে সাথে, তারপর আপনার ডিপেন্ডেন্ট আছে অনেক কিছু, তাহলে আপনাকে ওরা পুরো ঘন্টাটাই 20 ঘন্টাই দিতে পারে হয়তো। আমার কারণ আমি একটা আপুকে জানতাম, উনি বাংলাদেশের, উনি হচ্ছে ওনাদের কাছে বলেছিল যে আমার তো বাচ্চা আছে, আমার একটু সমস্যা, আমাকে তোমরা 20 ঘন্টাই দাও, দেন ওরা 20 ঘন্টাই দিয়েছে। তো $30 করে যদি দেয় আপনাকে, আপনি টিপিক্যালি হচ্ছে সবাই 13 ঘন্টা 15 ঘন্টা, ইভেন কেউ কেউ 9 ঘন্টাও পায়। আমি 9 ঘন্টা পেয়েছি, আমি খুবই অল্প। ওরা হচ্ছে আপনাকে স্কেজুল দিয়ে দিবে যে এত এত ঘন্টা, তুমি যদি বলো যে আমি আরো করতে চাই ডাজন্ট ম্যাটার, কারণ অনেক স্টুডেন্ট থাকে ওদের সবাইকে কিছু না কিছু দিতে হয়। সো 13 × 15 = 195, সপ্তাহে আপনি $195 ইনকাম করতে পারেন। আর যদি আপনি ভাগ্য করে যদি আপনি 20 ঘন্টাও পান তাহলে $260 যদি আপনি 4 সপ্তাহে করেন আপনার $1,040 $1,040 যদি হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটা হচ্ছে লিগালভাবে বৈধভাবে শুধু ইউনিভার্সিটিতেও যদি আপনি করেন আপনার $1,040 দিয়ে আপনার থাকা খাওয়া পড়া সব হয়ে যাবে, ঠিক আছে? আমি পড়া বলতে আমি বোঝালাম যে আপনার একটু শখের জিনিস, একটু ড্রেস কিনবেন বা মেয়ে হলে মেকআপ করবেন, এগুলো করা যাবে। এগুলোর জন্য কিন্তু আপনার এই $1,000 পারফেক্ট, আমি যেই স্টেটে আছি সেখানে ধরেন আপনার আমার থাকা খাওয়া সব কিছুই মোটামুটি $1,000-এর মধ্যে পারফেক্ট হয়ে যাবে, সুন্দর করে হয়ে যাবে। বাট যদি আপনার ইচ্ছে থাকে আপনার পড়াশোনাও কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? এটা জাস্ট 20 ঘন্টা সপ্তাহে। আর যদি আপনি চান যে আপনি এটার বাহিরেও কাজ করবেন, ক্যাম্পাসের বাহিরেও কাজ করবেন যেটা বৈধ না, যেটা অনুমতি নেই আপনার করার, তারপরে অনেকেই করে আর ইউএসএতে এটা এত হার্ডলি ওরা দেখে না। এ পর্যন্ত আমি যাদেরকে দেখলাম সবাই কাজ করে, বাট কেউই এখন পর্যন্ত এই হয় নাই, কোনো ঝামেলা হয়নি, বাট এটা না করাই ভালো। তারপরেও আমি জাস্ট আপনাদেরকে একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি এটা। সো আপনি যদি 40 ঘন্টা কাজ করতে চান, 20 ঘন্টা আপনার ইউনিভার্সিটিতে করলেন আর বাকিটা আপনি ইউনিভার্সিটির বাহিরে কোথাও করলেন, যারা আপনাকে সেভাবে যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনি আরও কিছু এক্সট্রা ধরেন 2,000 ইনকাম হলো আপনার, বা আপনি যদি একটু বেশি হার্ড ওয়ার্কিং পার্সন হয়ে থাকেন আপনি ম্যাক্সিমাম $3,000 আর্ন করতে পারেন ইউএসএতে অ্যাজ এ স্টুডেন্ট। তো ইটস নট অ্যাকচুয়ালি টু মাচ হার্ড ওয়ার্ক, ঠিক আছে? মোটামুটি একটু হালকা একটু প্রেশার যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি পড়াশোনা চালিয়ে আপনি $3,000 ইনকাম করতে পারেন, যেটা দিয়ে আপনার টিউশন ফিও হয়ে যাবে পরের সেমিস্টারের, প্রতি মাসেই যদি আপনি 2,000 সেভ করেন
তাহলে 3 মাসে কিন্তু আপনার 6000 হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে তো 9 বছরের এডুকেশন ইয়ার তো সরি 9 মাসে প্রায় 3 মাস তো ওদের ছুটি থাকে সামার তো ওই 9 মাসে কিন্তু আপনার এটা হয়ে যাবে ধরুন 3 মাস করে আপনি 6000 টাকা যদি সেভ করতে পারেন আবার সামার পুরাটাই আপনি যদি অনেক জব করতে পারেন অনেকগুলা জব করেন সপ্তাহে যদি 60 ঘন্টা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি বিন্দাস ঠিক আছে তো এইভাবে আপনি করে ধরেন তাহলে আপনি $3,000 বাংলাদেশের 2,60,000 70,000 এরকম টাকা হবে আমি জাস্ট একটা আইডিয়া করলাম তো এরকম হবে এই টাকাটা আপনি আর্ন করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট আর আপনি যদি 3,000 এর বেশি টাকা ইনকাম করতে চান স্টুডেন্ট অবস্থায় তাহলে কিন্তু আপনার পড়াশোনার 12টা বাজবে $3,000 বেশি আর্ন করলে আপনার ধরন মনে করেন ইচ্ছা মতো খাটতে হবে আপনার পড়াশোনা করার সময় থাকবে না আপনি ফেল করবেন ফেল করলে কিন্তু আপনাকে আবার সেই $2,000 $2,500 যেমন আমার একটা সাবজেক্টের জন্য আমি $2,500 পে করি আপনাকে এটা আবার পে করতে হবে সো ডেফিনেটলি নাথিং ইজ নট ফান সো আপনাকে এত টাকা এখন আর্ন করার দরকার নাই 3,000 বেশি আর্ন করার দরকার নেই এর ভিতরেই থাকেন এতে কিন্তু আপনার থাকা খাওয়া সব কিছু হয়ে যাচ্ছে আর সামারে তো মনে করেন আপনার কোনো পড়াশোনার খরচ নেই আপনি জাস্ট ইচ্ছে মতো কাজ করবেন যত খুশি কাজ করতে পারেন পড়াশোনার প্যারাও নেই এটা দিয়ে এই টাকাটাও কিন্তু আপনি সেভ করতে পারেন সারা পরের বছরের জন্য তো এইভাবেই মোটামুটি অনেক সুযোগ সুবিধাই আছে তো এই তো আর যদি আপনি সিটিতে বড় সিটিতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু মানে স্টুডেন্ট অবস্থা তো সবাই মোটামুটি আমরা রুম শেয়ার করে থাকি সো এত বেশি আসলে 1,000 বেশি আমার মনে হয় না আপনার নিউ ইয়র্কেও লাগবে আমার মনে হয় নিউ ইয়র্কে আমার ফ্রেন্ড থাকে ও 500 টাকা দেয় ভাড়া আর 500 টাকার উপরে 500 টাকা লাগে না কখনো আর আই মিন টাকা বলতেছি আবার ডলার 500-এর উপরে আপনার কখনোই আমার মনে হয় না লাগবে 300-এর উপরে আপনার খাওয়ার খরচ খাওয়ার জন্য আপনার 300-এর বেশি লাগার উচিত না আর কি উচিত না লাগে না আপনি যা না তা যেভাবে ইচ্ছে যা ইচ্ছে তাই খেতে পারবেন ঠিক আছে 300-এর মধ্যেই যেমন আমার হচ্ছে মাসের গ্রোসারি শপের আমার খরচ হয় মাত্র $200 ঠিক আছে মানে রাফলি ইভেন অনেক অনেক খাবার নষ্ট হয় সো এটাও লাগে না ইচ্ছে করলে আমি 150 হতেও আমার হয়ে যায় সো সব মিলে আমি বলবো যে মোটামুটি ভালোই খারাপ না আমি জানি না ইউরোপের অবস্থা কি বাট আমি শুনেছিলাম একটা ভিডিওতে একটা আপু বলেছিল যে ইউরোপে 1,000-এর বেশি আর্ন করলে পড়াশোনা খরচ পড়াশোনা 12টা বাজবে যেটা ইউএসএতে যদি আপনি 3,000-এর বেশি আর্ন করেন তাহলে 12টা বাজবে আদারওয়াইজ কিন্তু আপনার কারণ আমি অনেক ভাইয়াদেরকে চিনি যারা হচ্ছে ফুল টাইম জব করে ওনারা ইউনিভার্সিটিতেই জব করে না ইউনিভার্সিটির বাহিরে ফুল টাইম জব করে ওনারা 3,000 টাকা আর্ন করে 4,000-ও হয়ে যায় মাঝে মাঝে অনেকে একটু বেশি করে আবার ওনারা পড়াশোনা করছে বাট ওনাদের রেজাল্ট মোটামুটি ভালো সবার রেজাল্টই মোটামুটি ভালোই হচ্ছে ওরা খারাপ করতেছে না বাট 3,000-এর উপরে গেলেই কিন্তু মোটামুটি রেজাল্ট খারাপ আসবেই আমি যাদেরকে জানি যে অনেক কাজ করে 4,000 টাকা আর্ন করে তারা কিন্তু মোটামুটি বি গ্রেড পায় আর এছাড়া 3-এর মধ্যে থাকলে আপনি বিন্দাস আপনার পড়াশোনা থাকা খাওয়া এভরিথিং সব কিছু হয়ে যাচ্ছে আপনার আপনার ইনকামে সো দ্যাটস অল ফর টুডে I hope I will see you guys in next videos with some more informative videos. And আপনাদের কাছে যদি এটা হেল্পফুল মনে হয় ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন যাদের হয়তোবা এটা উপকারে আসবে আর আমি সরি বলে নিচ্ছি আমার কথা আমি কখনোই কথা একটু গুছিয়ে বলতে পারি না আমার একটু ঝামেলা হয় এটার জন্য আমি সবসময় কথা শুনতাম ফ্রেন্ডের থেকে আবার বাংলাদেশে যখন অফিসে জব করতাম তখনও একটু কথা শুনতে হতো তো আমি ইংলিশে আসলে ভিডিও বানাতাম আমার তো ব্যাকগ্রাউন্ড ইংলিশ ছিল না বাংলাও ছিল না আমি আরবিক থেকে আসি মাদ্রাসায় পড়াশোনা করেছি তো আমি পড়ে ইংলিশ শিখিনি আমি যা শুনে ইংলিশ শিখেছি বা আমার নিজের চেষ্টায় মানে পড়াশোনা করে না জাস্ট মানুষের সাথে কথা বলে ইউটিউব দেখে আমি ইংলিশ শিখেছি এই জন্য হয়তো বা আমার ইংলিশে একটু ঝামেলা থাকতে পারে আমি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাংলা তো আমার মনে করি ময়মনসিংহের মেয়ে আমি কিশোরগঞ্জের এই কিশোরগঞ্জের অ্যাকসেন্ট যায় না আমার আমি কিশোরগঞ্জের ভাষায় কথা বলি তো বাংলা বললে ওটাও চলে আসে এমন হয় না আর কি আমার সো আশা করি সবাই এটা বুঝবেন আর এটাকে হার দিয়ে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিওতে আবার দেখা হবে